আমার পা প্রচণ্ড ফুলি লাগছে। তো ওই নিয়ে মানে অনেক কয়জন কমেন্ট করছে, তো সবসময় এসি থাকে আর আমার যদি টিনের ঘর ফ্যান গরম লাগে কবরও পায় না যে গরম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করো তোমরা সবাই ভালো আছেন। তো তোমার গুলো সব মুই অনেক ভালো আছো। তো এলাকা হচ্ছে বিকেল চারটা, তো আমার বাড়ির কামাই নেই, সবাই গেছে কাজে কাজে, মানে মোর বর আর যে দাদাটা আসছে উমড়ে গেছে, সে কি কয় ঘুরির গেছে, দাদাটা আমার গ্রাম ঘুরি নিয়ে গেছে, আর মাও আর মাও গেছে এদিকে মাঝমাটির, বাবা আর ভাই গেছে কোষ্টা জাগে। তো মুই বাড়িতে একলাই, মুই একলা একলাই কি করো বাড়িত, তো একলা একলাই রিলস বানালুম অনেকক্ষণ। তো ভাবলুম তোমারগুলোর সাথে এখন গল্প করো। তো এলাম ওই যে আমি ডিগ্রি পার, মা অত্তি মাঝমাঝে, মানে সবাই অত্তি কোনো এলা তো জানে নে, কাজের দিন কোষ্টা কাটা রোয়া কাটা সবাই অত্তি অত্তি কাজে কাজে আছে। তো মুই একলাই বাড়িতে, আর একলাই বাড়িতে আর কতক্ষণ থাকি। আর হওয়া হচ্ছে আমি এর আগের ভিডিওত কইছিলাম যে মোর পা ফোলা নিয়ে তোমারগুলো কইছিলাম যে মোর পা প্রচণ্ড ফুলি লাগছে। তো ওই নিয়ে মানে অনেক কয়জন কমেন্ট করছেন যে দিদি ডাক্তার দেখাও, পা ফোলা ভালো না এমন সেমন। তো মুই ডাক্তার দেখাইছ, ডাক্তার যে দেখছেন এই আগের ভিডিওত যে কয়দিন আগে আমি ডাক্তার দেখাইছ, ডাক্তারও কইছিলাম পা ফোলা নিয়ে। তো এগুলো কোনো সমস্যা নাই, এগুলা এই সময়টা এমন হয়, তো ডেলিভারির আগে আগে এমন নাকি হয়। তো বাড়ির সবাই দিদিয়া ঠাকুমা মাও সবাই কয়েকগুলো সবারই হয়, কারো আগত হয় কারো পরে হয়, মোর এতদিন হয় নাই। তো মোর এই যে চার পাঁচ দিন থেকে এগুলো প্রবলেম দিছে, মানে কেমন হয়ে যায় কোনো জায়গাতে না বসি চলুম, পাটা প্রচণ্ড ফুলি যায়, ফুলি এত বড় মোটা হয়ে যায়, কেমন পা মানে পা চামড়াগুলো কেমন ফুললে তো পা হাত পা তো কেমন যেন একটা করে। অসুবিধা বলতে ওই একটাই ওই পা ফোলাটা, তাছাড়া মোর কোনো অসুবিধা নাই। আর তোমরাগুলোর মধ্যে এত চিন্তা করেন, এত মানে কী কম কিছু খবর বাংলা, তোমাগুলো আমাকে এত ভালোবাসা দেন, মানে নিজে ভাবির বাংলা যে মোর জন্য এতজন ভাবে, বা মোর ফ্যামিলি মেম্বার মানে এত বড় একটা ফ্যামিলি মেম্বার, ফেসবুক ফ্যামিলি মেম্বার, মোর বাড়ির ফ্যামিলি, ভগবানের আশীর্বাদ, সবাই যদি আমাকে একসঙ্গে আশীর্বাদ করেন অবশ্যই আমি ভালো ভালো থাকিম। তো আর হওয়া মানে কী কম, এমনিতে ভয় লাগে, আর কয়টা দিন মাত্র, তবুও মানে মনটা দেখ না ভয় ভয় লাগে। অনেক দিদি কইছে যে ভয় নাই, এগুলো সবাই একদিন মা হয়, সবার ওই দিনটা আসে সেই দিনটার ভয় লাগে না, ভয় তো লাগে না, মুইও সাহস করো যেন ওই সুস্থভাবে মানে সুস্থভাবে থাকো, সুস্থভাবে যাবার পাং, সুস্থভাবে মানে সুস্থভাবে মা হওয়ার পাং। তবুও না মনটা এক না দুর্বল হয়ে যায়, এই নিয়ে সবাই মোক বুঝায়, তোমার দাদাও বুঝায়, মোর বাড়ির লোকও বুঝায়। তবু বুঝলে কি, তা রাহুলের তো হয়ে গেছে, রাহুলের বেটি হয়েছে, ভিডিও দেখিয়ে পেয়েছেন। তো তোমার দাদা ঘরও গেছে কালকে, আর আমার কি হবে, লক্ষ্মী আসবে না নারায়ণ আসবে তোমরাও দেখিয়ে পাবেন। তো আর হবার হচ্ছে বৌমা এখন ভালো আছে, কালকে ফোন করে শুনলাম, বৌমা তখন এলা তো কথা কওয়ার পায় না, রাহুল ভাগ্নের সাথে কথা কয়া শুনলাম কালকে, কৌশিকের বলছে কালকে আমরা এত সারাদিন গল্প করছি, মানে তোমার কী আর কম, ব্লগটা যে আমি চালু করছি ব্লগটা কী কম দেখো আমরা নাই, আমরা দুজনে এত গল্প করে তাল দিছি দুজনে বাড়িতে, আর কী করবো, বউ মানুষ জানে যে এক জায়গা ধরলে কত গল্প। এতক্ষণ মুই তোমার সাথে গল্প করলাম, তো মুই এলা যাওয়ার পিড়ি মানে যাওয়ার পিড়ির সঙ্গে এখন আগে দিঘির পাড় মা রুটি মাছ ধরির যাওয়ার জন্যে, কিন্তু হলো না। তো আমার পিড়ি অনেকগুলো সাগাই চলে এসছে, তো এই দিদিটা চলে এসছে মানে আমারগুলোর সাথে দেখা করে, আর আমার নতুন এক মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইটা এখন অল্প প্রবলেম হয়েছে, তো মোর বড় টিম আছে, তো কপালটা খারাপ মোর বড়ই নাই, তো ফোন করলে তো উমনে কয়া দিলে কি কি, আর উমেরও আর মনিটাইজ হয়ে যাবে ওই জন্য আসছে। তো কিছু তোর চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম পূর্ণিমাস লাইফস্টাইল, সবাই ফলো করবে আর শেয়ার করবে বেশি বেশি করে, ভিডিওটা ভালো লাগলে দেখবে সবাই। তো মোক ফোন করলে যে সাকাই শীত হচ্ছে বাইরে বেরিয়াও, তো মুইও খালি খাওয়া দাওয়া করলাম, তোমার সাথে মানে খাওয়া দাওয়া করিয়ে মারো ঠিক না যাও, তো মুইও বাইরে বেরিয়ে ইমনিও চলে আসলে। তো দিদি এসছে, দিদি মানে বেটা আসছে আর জামাই বাবুটে আসছে, তো আসে এলা উমরা উমরে মানে মোর বড় ঘরের জন্য অপেক্ষা করলে হয় তোমরা আস্তে আস্তে রাতি হয়ে যাবে। তো এলা চা ঠা কর্ম চা ঠা করে গল্প ঠল্প করে। তো গাইস কালকে দিদিগুলো যাও মানে চলে গেছে উমরে, আর রাত্রিবেলার ভিডিও করা হয় নাই, তো মানে দাদা আর যে মোর বর আমরা সেই রাতে 12টার সময় হচ্ছে ঘুরি ঠুরিয়ে আর এক জায়গায় গেছে, তো ওইটার ভিডিও তোমরা দেখিয়ে পাবেন আলাদা একটা ইসেতে। আর এলা যাবে হচ্ছে দাদা রাখি, দাদা চলে যাবে কারণ ডিউটি আছে, আর মানে দুই দিন লস হয়ে গেলে আমার জন্য, কালকে চলে গেলে হয় ডিউটি মানে রাখছি ইসে করে, আজকে আর থাকবে না কালকে। ওই যে দাদা চলে এসছে সামনে, তো ওই যে দাদা চলে যাবে এলা, তো আমারও না মনটা খুব খারাপ যে দুই তিন দিন থাকে মায়া লাগে এলা চলে যাবে, মনটা খারাপ হয় যখন কাউ আসে তখন মনটা ভালো হয়ে যায়। তো দাদা যাওয়া লাগছে, তো আরো বলে আসবে ঘুরি। আমার গ্রামটা কেমন লাগলো বলো? খুব ভালো বোনো, গ্রামটা যেরকম সুন্দর, মানুষজন খুব সুন্দর, আর বাবা মা তো খুবই মাটির মানুষ, খুবই ভালো। চলো আমার কপালে যে আমি পাবো এরকম তো সৌভাগ্য আমার।
যেরকম বোনও একটা ভালো পেয়েছি, ই বাবা একটা ভালো, এই দুদিনে গরমটা কালো হয়ে গেছে। তো আমার এতে তো এত গরম, আর তোমরা তো সবসময় এসি থাকে, আর আমার যে টিনের ঘর, ফ্যান, গরম লাগে, কবরও পায় না যে গরম কি করা যাবে। হ্যাঁ এটা অবশ্যই ঠিক, একটু গরম লাগে, কিন্তু বন্ধুর জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি, বাবা মা আছে তো, আমি তো যত এসি থাকে না কেন গরম বলে মনে হবে না, সবাই খুশি থাকলে আমার খুশি। তো আলা যে গাড়ি বের করছে আলা রাখি যাবে, শোন না এরপরের দিন আসলে টিনের ঘরে এসি লাগাবো, টিনের ঘরে এসি লাগাবে। তাহলে বলরামপুরে গাড়ি তুলে দিবে যাওয়া লাগছে। আচ্ছা তাহলে দাদা ঘর চলে যাবার লাগছে, তো আরও আসবে বলে তো যে রাখি যাওয়া লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ব্লগটা কেমন লাগে সবাই কমেন্ট জানান, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করে দিবেন।